হ্যাঁ সম্পূর্ণ লোহা কাঠের এবং এটা সাইজ কোনো ঘরের লোজন নাই। কত এবং এই ঘরের যে হাইট একটা বিল্ডিং যেতে অনেক বেশি হাইট। খোলা বারান্দা বাচ্চাদের খেলাধুলার জন্য এবং ভিতরে সেপারেট সেপারেট ছয়টা রুম আছে। এটার কোনো তুলনা নাই, এরকম ডিজাইনের ঘর লোজনা দ্বিতীয় পাবে না কেউ। ভাই এত সুন্দর নকশা করে এগুলো করতে হতো আমাদের কাছে। সর্বনিম্ন 2,50,000 ঘর পাওয়া যায়। প্রতি মিটারে মিটারে জাপানি সিল দেওয়া আছে। ভাই এটা আইতে এসে বন্ধ সম্পূর্ণ দেড়তলা ঘর। এটা খোলা বারান্দা ঝুল বারান্দা এটা 4 feet. খুব সুন্দর একটা ডুপ্লেক্স, কাস্টমারের রুচি সম্পূর্ণ একটা ডুপ্লেক্স বাড়ি এটা। একদম হেভি একটা কাঠের, হ্যাঁ সম্পূর্ণ লোহা কাঠের এবং এটা সাইজ কোনো ঘরের লোজন নাই। কত বন্দর এটা? এটা 25 বন্দর। 25 বন্দর, এদিকে 25 ফিট, এদিকে 25 ফিট। অনেক বড় ঘর ভাই। হ্যাঁ এটা সামনে খোলা বারান্দা বাচ্চাদের খেলাধুলার জন্য এবং ভিতরে সেপারেট সেপারেট ছয়টা রুম আছে ভিতরে। আর এখানে নকশা করা না? হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ বেড়া নকশা করা, জানালা সহ নকশা করা। ভাই এত সুন্দর নকশা করে এগুলো করতে তো অনেক সময় লাগে। হ্যাঁ অবশ্যই, এগুলা সম্পূর্ণ হাতের কাজ। আচ্ছা চলেন ভিতরে যাই, ঘরটা ভিতরে দেখে। আর দরজায় নকশা আছে? জি। ওকে আমরা এটা হচ্ছে ঘরের মূল বারান্দা। এটার মধ্যে একটা ড্রয়িং রুম বড় আছে, একটা বেডরুম আছে, যে পার্টিশন দেওয়া আছে এটা, এর একটা বেডরুম পার্টিশন দেওয়া আছে। উপরে আপনার গরমের জন্য ফয়েল দেওয়া আছে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে এটা। এটা হচ্ছে বারান্দা না? জি এটা বারান্দা। মূল ঘরটা দেখেন, এই যে মূল ঘর। ওকে আমরা একটু মূল ঘরটা, মূল ঘরে একটা বেডরুম আছে, একটা খোলা অনেক বড় রুম। এবং এই ঘরের যে হাইট একটা বিল্ডিং যেটা অনেক বেশি হাইট, দ্বিতীয় তলায় বিশাল বড় ঘর এখানে বড় একটা স্পেস আছে রুম এবং একটা সেপারেট রুম আছে এবং ঘরের হাইট অনেক বেশি যাতে তাপমাত্রা কম লাগবে। আরেকটা রুম এবং উপরে কেরোসিন কাট দিছেন? হ্যাঁ হ্যাঁ উপরে সিলিন্ডার কেরোসিন কাঠের। উপরে স্টোররুম করা যাবে? হ্যাঁ স্টোররুম করা যাবে, যথেষ্ট জায়গা আছে। আচ্ছা আমরা একটু ঝুল বারান্দার অংশটা দেখাই, দেখেন অনেক। এটা হচ্ছে 4 ফিটের খোলা বারান্দা, ঝুল বারান্দা এটা 4 ফিট। হ্যাঁ 4 ফিট চওড়া, এদিকে 25.5 ফিট লম্বা। উপরে ফোম টোম দিছে? এদিকে ফোম দেওয়া আছে, গরমটা কম লাগবে সেই জন্য। এই যে টিন গুলা কি প্লেন শীট জাপানি এগুলা? এটা অরিজিনাল, প্রতি মিটারে মিটারে জাপানি সিল দেওয়া আছে। আচ্ছা আচ্ছা টিন গুলো উপরে? উপরে আবুল খায়ের 420 মিলি টিন। আচ্ছা 420 মিলি রঙিন টিন। জি জি। ওকে তো চলেন নিচে গিয়ে দামটা বলি আমরা। অবশ্যই সোহেল ভাই, এই ঘরটা তো আসলে অনেক হেভি একটা টেকসই ঘর। সরাসরি আসলে বুঝতে পারবে যে একটা ঘর কত সুন্দর। এটা এদিক থেকে আমরা যদি একটু দেখাই, উচ্চতা অনেক ভাই। হ্যাঁ এটা আপনার ফ্লোর থেকে 21.5 ফিট উঁচা। 21.5 ফিট, যা একটা আড়াই তলা বিল্ডিং এর সমান উঁচা। আচ্ছা এটা কত হইলে বিক্রি করবেন ভাই? এটা ভাই আমরা দাম চাই 22 লক্ষ টাকা। যদি আপনার ভিডিও দেখে আসে সেক্ষেত্রে আমরা ডিসকাস করবো কিছু। আচ্ছা 22 লাখ টাকা চাওয়া দাম? হ্যাঁ এটা যেখানে খুশি পৌঁছে দিয়ে আসবো আমরা, সরাসরি যেখানে লাগে কিছুটা অনার করে দিই। হ্যাঁ অবশ্যই, আপনার ভিডিও দেখে আসলে আমরা ডিসকাউন্ট করে দেবো এটা। ওকে তারপরে সোহেল ভাই যে ঘরটা দেখছি ভাই, এটা আইতে এসে বন্ধ সম্পূর্ণ দেড়তলা ঘর। এটা কাজ বাকি আছে কিছুটা না? জি এটা কাজ চলতেছে, যে রানিং মিস্ত্রি যে কাজ করতেছে। এটা চাল বানতাছে, এই চাল আরেক ঘরে আছে, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা এটা আপনার চার রুম হবে? হ্যাঁ এটা 4 রুম করা যাবে। এটা উপরে 2 রুম, নিচে 2 রুম। ফ্রেশ লোহা কাঠ? এটা সম্পূর্ণ লোহা কাঠ, এটা আপনার মজগিরা সহ লোহা কাঠ, 1 ইঞ্চি কাঠ, কোনো বেশ কম নাই ঘরে। ওয়াও একদম সম্পূর্ণ লোহা কাঠ। হ্যাঁ ভাই অরিজিনাল নাইজেরিয়া লোহা এটা। এটা কত হইলে বিক্রি করবেন? এটা আমরা দাম চাই 5,20,000 টাকা। সেক্ষেত্রে সরাসরি আসলে কিছুটা সার্ভিস, সরাসরি করলে অথবা আমরা যেটা ফিটিং চার্জ ওটা আমরা ওনা করতে পারি, সরাসরি কথা বলে কিছুটা ডিসকাউন্ট করা যাবে। ওকে তো সোহেল ভাই যেটা দেখছি ভাই, এটা তো অনেক সুন্দর ঘর। ভাই এটার কোনো তুলনা নাই, এরকম ডিজাইনের ঘর লোজনা দ্বিতীয় পাবে না কেউ। অনেক সুন্দর ভাই, এত সুন্দর একতলা ঘর। জি এখানে শিকের কাঠটা সহ কপালি দেওয়া, জানালা নকশা, মুজগি নকশা, কাঠ না সম্পূর্ণ নকশা। এটা সামনে আরেকটা কাঠ, হ্যাঁ টপ বান দেখতালা, নিচের ফ্লোর লো আকার সহ এটা। আচ্ছা এটা অনেক সুন্দর একটা ঘর ভাই। হ্যাঁ জি। উপরে নিচে কয়টা রুম হবে? এটার উপরে স্টোর রুম, কিন্তু বারান্দা আর ভিতরে মিলে 4টা রুম করা যাবে। মোট 4টা রুম করা যাবে, ওই ঘরের মতো নেই। এটা হচ্ছে একতলা? হ্যাঁ এটা একতলা, পাটাতন লোহা, পাটাতন লোহা কাঠের এটা। আচ্ছা এগুলো কত উপরে ফর্ম দেওয়া আছে, সবই দেওয়া আছে এটা। কত বছরের গ্যারান্টি দিবেন? এটা আপনার 70-80 বছর টিকবে এটা। 70-80 বছর? আচ্ছা এরকম আপনাদের কাছে সর্বনিম্ন কত দামের ঘর পাওয়া যায়? আমাদের কাছে সর্বনিম্ন 2,50,000 টাকার ঘর পাওয়া যায়, 2,50,000 থেকে শুরু। এতে সর্বোচ্চ যে যত সর্বোচ্চ যত দামি চাই, যেমন আমরা ঢাকায় ঠিকানা রিসিভ করে দিয়েছি আপনার 47 লাখ টাকায় আর 6 বছর আগে। আচ্ছা আচ্ছা ওইটা এখন করতে গেলে অনেক টাকা লাগবে আরো। আচ্ছা সোহেল ভাই এই ঘরটা কত হইলে বিক্রি করবেন বলেন?
এটা আমরা দাম চাই 7,80,000 টাকা। এত দাম কেন, কারণটা কি ভাই? এটা দাম কেন, এটার দাম দিব কাঠে কাজুকারিতে, কাঠের স্ত্রীতে। জি আচ্ছা, এই ঘরটা যদি আপনার সেই লোহা কাঠ? হ্যাঁ, সম্পূর্ণ লোহা কাঠ। এটা বেড়া বলেন, নিচের পাড়াতন বলেন, সব লোহা কাঠ। এটা প্রত্যেকটা কাঠের নকশা করা আছে, সিমেন্টের খাম দেওয়া আছে, এর সব আমরা এগুলো লোহা ভাই, সম্পূর্ণ লোহা এটা। যদি যোগাযোগ করে তাইলে তো হবে। অবশ্যই, আমাদের আরো অর্ডারই ঘর আছে আমাদের। এই যে আপনার এক কাস্টমার অর্ডার দিয়েছে, আমরা বেড়া বানিয়ে রাখছি, এটা আপনি আগামী সপ্তাহে ডেলিভারি দিয়ে দেবো। এইগুলো হচ্ছে সারি লোহা কাঠ? হ্যাঁ, এটা সম্পূর্ণ লোহা কাঠের ঘর। এটা এটা একটা দেড়তলা ঘর। আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে। এবং আমাদের ঠিকানা হচ্ছে কলাবাগান কাঠপুটি লোহ জঙ্গুনশিগঞ্জ বিক্রমপুর নামে পরিচিত। এবং মাওয়া যে পদ্মসেতু আছে ওখান থেকে 6 কিলোমিটার পূর্ব দিকে। আমরা যে কোনো সময় ফোন করলে আমরা বলে দেবো ঠিকানা। বলে দিবেন? ঠিক আছে ভাই, এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।